হ্যালো ফ্রেন্ডস, আর্কশোতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আইব্রু ও আইলেশ ঘন ও লম্বা করার টিপস। যাদের আইব্রু পাতলা এবং নানা ধরনের কসমেটিক্স ইউজ করার ফলে তাদের আইব্রু ও আইলেশ ঝরে যাচ্ছে, আমার এই ভিডিওটি তাদের জন্য। আমাদের চুলের মতো আইব্রু আইলেশও ঝরে যায়, এতে আমাদের চোখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে সঠিকভাবে যত্ন নিলে চুলের মতো আইব্রু ও আইলেশও ঘন এবং লম্বা হবে। তো চলুন শুরু করা যাক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে টাচ করুন। এর জন্য একটি পরিষ্কার বাটিতে 1 চামচ ক্যাস্টর অয়েল নিন। এবার এর সাথে 1 চামচ অ্যালোভেরা জেল নিতে হবে। আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ইউজ করেছি, আপনি চাইলে তাজা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। সবশেষে এতে 2টি ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে হবে। ভিটামিন ই ক্যাপসুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আইব্রু ও আইলেশের বৃদ্ধিতে সহায়তা করে। এবার 3টি উপাদান ভালো করে মিক্স করে নিন। ক্যাস্টর অয়েলে রয়েছে মিনারেল, প্রোটিন, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, যা আমাদের আইব্রু ও আইলেশ ঘন এবং বড় করতে দ্রুত কাজ করে। এর সাথে আইব্রু ও আইলেশ ঝরে পড়া রোধ করে। অ্যালোভেরা আইব্রু ও আইলেশ গজাতে সাহায্য করে। এটি আইব্রু ও আইলেশের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে নতুন লোম গজাতে সাহায্য করে। এছাড়া অ্যালোভেরা আইব্রু ও আইলেশকে ময়শ্চারাইজড করে। এবার এটি একটি পরিষ্কার এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। এটি আপনার আইব্রু ও আইলেশে আস্তে আস্তে ম্যাসেজ করে লাগান। আপনি চাইলে মাসকারা ব্রাশের সাহায্যে এটা আপনার আইব্রু ও আইলেশে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মাসকারা ব্রাশে যেন কোনো ময়লা না থাকে। এতে আপনার আইব্রু ও আইলেশ ঘন এবং লম্বা হওয়ার সাথে সাথে ঝরে পড়ার রোধ হবে। আপনি চাইলে এটা আপনার চোখের চারপাশে ম্যাসেজ করে লাগাতে পারেন। এতে করে আপনার চোখের নিচে ও চোখের উপরে থাকা কালো দাগ দূর হবে। এটা লাগানোর পর সারা রাত রাখতে হবে। পরদিন সকালে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এটি টানা 2 থেকে 3 সপ্তাহ ইউজ করতে হবে। এতে করে আপনার আইব্রু এবং আইলেশ হবে ঘন ও লম্বা। তাছাড়া অপ্রয়োজনে আর্টিফিশিয়াল আইলেশ ব্যবহার করবেন না, ভালো ব্র্যান্ডের আইলাইনার এবং মাস্কারা ব্যবহার করুন এবং অযথা আপনার আইলেশ এবং আইব্রু নিয়ে টানাটানি করবেন না। এতে করে আইব্রু এবং আইলেশ ঝরে পড়া আরও বৃদ্ধি পাবে। আর আপনার চোখে যদি কোনো ধরনের অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করবেন না। এটি 7 দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যাবে। আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।